আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশান টু টেলিফোন আমাদের থিওরির ফার্স্ট চ্যাপ্টার তো সেখানে আছে ইন্ট্রোডাকশান টু টেলিফোন এই ইন্ট্রোডাকশান টু টেলিফোনের মধ্যে আমরা যেটা শিখব বা যেটা জানতে পারবো সেটা হচ্ছে টেলিফোন জিনিসটা কি এবং কিভাবে সেটা তৈরি হয়েছে বা সেটা ইনভেন্ট হয়েছে কে সেটাকে ইনভেন্ট করেছে তার কার্যপ্রণালী কী আছে সেই সম্পর্কে তো এখানে তোমাদের ফার্স্ট যে প্যারাটা রয়েছে সেখানে দেখো ইন দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি সিক্স মার্চ টেন্থ আলেকজান্ডার গ্রামবেল অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট থমাস এ ওয়াটসন ওয়ার কন্ডাক্টিং সাম ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট মানে এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে উনিশশো সালে মার্চ মাসের দশ তারিখে আলেকজান্ডার গ্রামবেল এবং তার অ্যাসিস্ট্যান্ট যার নাম ছিল থমাস এ ওয়াটসন তারা একটা ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট করছিলেন ওয়াটসন ওয়াজ ইন হিজ রুম ওয়েন হি সাডেনলি হিয়ার্ড দ্য ভয়েস অফ দ্য গ্রাহবেল কলিং হিম মিস্টার ওয়াটসন কাম হেয়ার আই ওয়ান্ট ইউ অন দ্য ইন্সট্রুমেন্ট দেওয়ার এক্সপেরিমেন্টিং তো ওয়াটসন যখন তার ঘরে ছিল তখন তিনি হঠাৎ শুনতে পেলেন যে গ্রামবেল তাকে ডাকছেন কিসের মাধ্যমে তারা যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কি বলছেন মিস্টার ওয়াটসন এখানে আসুন আপনাকে দরকার আছে দিস ওয়াজ দ্য ফার্স্ট কল মেড ইউজিং দ্য ইলেকট্রিসিটি সেটাই ছিল প্রথম কল বা টেলিফোন কল বলতে পারি যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে করা হয়েছিল ইট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য টেলিফোন সিস্টেম অ্যাজ উই নো টুডে তো সেটাই ছিল টেলিফোন সিস্টেমের শুরু যেটা আজকে আমরা টেলিফোনটাকে যে অবস্থায় দেখতে পাচ্ছি সেটারই শুরু ছিল সেটাই নেক্সট পরের পেড়াতে ফ্রম দ্য ফার্স্ট কল ইন এইটিন সেভেন্টি সালের পর দ্য টেলিফোন সিস্টেম গ্রো ভেরি র্যাপিডলি তারপর টেলিফোন সিস্টেমটা খুব তাড়াতাড়ি উন্নতি করেছিল The first operational টেলিফোন exchange ওয়াজ functional by the year 1878 in the city of New Haven and by the year 1900, telephone has become টেলিফোন common object in কমন অবজেক্ট ইন মানে কি হচ্ছে প্রথম টেলিফোন এক্সচেঞ্জ যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1878 আটাত্তর সালে কোথায় নিউ হেভেনে এবং উনিশশো সালের পর থেকে যদি কোনো দেশকে উন্নতি করতে হতো তার মানে টেলিফোন অবজেক্টটা ছিল একটা দেশের উন্নতির মাধ্যম বলা যেতে পারে নেক্সট প্যারায় টুডে দ্য টেলিফোন হ্যাজ বিকাম এ মাল্টিপল মাল্টি ন্যাশনাল অ্যান্ড মাল্টি করোর রুপি ইন্ডাস্ট্রি এমপ্লয়িং মিলিয়ানস অফ পিপল অ্যান্ড প্রোভাইডিং সার্ভিস টু দ্য পিপল ইন দ্য মেট্রো সিটিস অ্যাজ well as ইন দ্য ফার অফ রিমোট ভিলেজেস মানে কি হচ্ছে আজকে আমাদের এই টেলিফোন সিস্টেমটা বা টেলিফোনটা একটা মাল্টি করোরপি বা মাল্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রি হয়ে গেছে যেখানে প্রচুর লোকে কাজ করে এবং প্রচুর সার্ভিস তারা প্রোভাইড করে থাকে সেখানে কি হচ্ছে মেট্রো সিটিসগুলোতেও তারা সার্ভিস প্রোভাইড করে এবং যে ছোট ছোটো গ্রামগুলো আছে সেখানেও তারা এই টেলিফোন সার্ভিসটা প্রোভাইড করে থাকে ইনি হচ্ছেন অ্যালেকজান্ডার গ্রামবেল যিনি টেলিফোনটা আবিষ্কার করেছিলেন ইনি যখন প্রথম যে টেলিফোনটা আবিষ্কার করেছিলেন সেখানে রিং হতো না রিং ছাড়াই টেলিফোন কাজ করত। মানে যদি কাউকে ফোন করতে হতো তো তখন আমাদের এখন যেরকম কী আছে অটোমেটিক টেলিফোন এক্সচেঞ্জ রয়েছে তখন কিন্তু অটোমেটিক টেলিফোন এক্সচেঞ্জ ছিল না তখন ম্যানুয়াল টেলিফোন এক্সচেঞ্জ ছিল ম্যানুয়াল টেলিফোন এক্সচেঞ্জ বলতে কী যে প্রথমে আমাকে টেলিফোন এক্সচেঞ্জে ফোন করতে হতো এবং জানাতে হতো আমি কোন নম্বরে ফোন করতে চাইছি টেলিফোন এক্সচেঞ্জ সেই নম্বরে রিং পাঠাত মানে রিং জেনারেট করতো এবং যখন সেই পার্টি বা যে যাকে ফোন করা হয়েছে সে যখন কলটা রিসিভ করতো তখন আমাদের যে টেলিফোন অপারেটর থাকতো সে তখন আমার টেলিফোনের সঙ্গে আমি যাকে ফোন করতে চাইছি তার সঙ্গে আমাকে কানেক্ট করে দিত এই হচ্ছে বিষয় আর যদি আর প্রথম যেটা আলেকজান্ডার গ্রামবেল যে টেলিফোনটা আবিষ্কার করেছিলেন সেই টেলিফোনের মধ্যে বললাম যেটা রিং সিস্টেম ছিল না তো সেখানে কি হতো জোরে কথা বলতে হতো যদি টেলিফোনের পাশে কেউ থাকতো তাহলে সে শুনতে পেতো এবং তখন সে ফোনটা রিসিভ করতো তো ইনি হচ্ছে আলেকজান্ডার গ্রামবেল নেক্সট দেখো দ্য ওয়ার্ড এটা হচ্ছে টেলিফোন সিস্টেম টেলিফোন সিস্টেমটা কি তো টেলিফোন সিস্টেমটা যেটা হচ্ছে দ্য ওয়ার্ড টেলিফোন ইজ মেড অফ টু ডিফারেন্ট ওয়ার্ডস টেলি অ্যান্ড মিন্স মানে হচ্ছে টেলিফোন যেটা রয়েছে টেলিফোনটা দুটো এক দুটো শব্দ একটা হচ্ছে টেলি এবং একটা হচ্ছে ফোন যার অর্থ হচ্ছে ডিস্টেন্স কমিউনিকেশান এনি ইন্সট্রুমেন্ট দ্যাট অ্যালাউজ আস টু কমিউনিকেট উইথ সাম ওয়ান ফ্রম এ ডিস্টেন্স শুড বি কল্ড এ টেলিফোন মানে এমন কোনো জিনিস যেটা আমাদের দূরে কারোর সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করে বা হেল্প করে তাকেই আমরা টেলিফোন বলতে পারি টেলিফোন সিস্টেম দ্য ওয়ার্ল্ড টেলিফোন ইজ আচ্ছা এটা আমরা এখনই দেখলাম নেক্সট প্যারাতে আসো এ টেলিফোন সিস্টেম শুড প্রোভাইড এ বেসিক ফ্যাসিলিটি ফর টু পার্সন সিটিং অ্যাট টু ডিফারেন্ট প্লেস টু বিল টু কমিউনিকেট উইথ ইচ আদার টেলিফোন জিনিসটা কী বা টেলিফোন সিস্টেমটা কী টেলিফোন সিস্টেম দুজন ব্যক্তির মধ্যে কমিউনিকেট করতে সাহায্য করে কমিউনিকেট বলতে যোগাযোগ করতে সাহায্য করে বা কথা বলতে সাহায্য করে যারা দুজন দুটো জায়গায় বসে রয়েছে এরকম নয় যে তারা পাশাপাশি বসে রয়েছে তো টেলিফোন সিস্টেমটা কি টেলিফোন সিস্টেমটা একটা সাধারণ সুবিধা আমাদেরকে দেয় যেটা কি যে দুজন ব্যক্তি যদি এমন দুজন দুটো জায়গায় বসে রয়েছে তারা সহজেই তাদের মধ্যে কমিউনিকেট করতে পারে টুডে ইন দ্য টেলিফোন সিস্টেম দ্য কম্পোনেন্ট উইথ হুইচ দ্য ইউজার ইজ মোস্ট ফিলিয়ার ইজ দ্য টেলিফোন সেট আজকের দিনে টেলিফোনটা একটা খুব সামান্য অবজেক্ট হয়ে গেছে এবং মানুষের একটা কমন অবজেক্ট হয়ে গেছে যেটা ছাড়া মানুষ কিন্তু এই মুহুর্তে চলতে পারে মানে মোস্ট খুব ফ্যামিলিয়ার হয়ে গেছে ঠিক আছে দ্য টেলিফোন সেট ইজ ইউজ টু ট্রান্সফার আওয়ার ভয়েস টু দ্য কল্ড পার্টি অ্যান্ড ইট অলসো অ্যালাউ আস টু হেয়ার দ্য রেসপন্স ফ্রম দ্য কল্ড পার্টি মানে কি হচ্ছে টেলিফোন সেট কি কাজ করছে আমাদের ভয়েসটাকে ট্রান্সফার করে কার কাছে কল্ট পার্টিতে মানে কল্ট পার্টি বলতে আমি যাকে ফোন করছি তার কাছে আমার ভয়েসটা নিয়ে যায় ট্রান্সফার করছে এবং আমাদেরকে এটা শুনতে সাহায্য করে যে কল্ট পার্টি কি রেসপন্স করছে সেটা শুনতে আমাদেরকে সাহায্য করে থাকে নেক্সট দ্য টেলিফোন সেট ইজ কানেক্টেড টু দ্য কল্ড পার্টি ইউজিং এ টেলিফোন লাইন অ্যান্ড ওয়ান অর মোর টেলিফোন এক্সচেঞ্জেস মানে কি হচ্ছে টেলিফোন সেটটা কল্ড পার্টির সঙ্গে টেলিফোন লাইনের মাধ্যমে কানেক্টেড থাকে এবং একটা বা একাধিক টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে সেটা কানেক্টেড থাকে কীরকম আমি যদি লোকালই ফোন করি লোকাল বলতে কি আমি যে জায়গায় রয়েছি আমি সেখানকারই কাউকে যদি ফোন করি সেক্ষেত্রে কি আছে সেই ব্যক্তি টেলিফোন লাইনের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং একটাই টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে কানেক্টেড থাকবে কিন্তু আমি যদি ডিস্ট্রিক্ট চেঞ্জ করি যে আমি এখন কলকাতায় রয়েছি এবং ফোন করছি অন্য কোনো কলকাতার বাইরে কোনো জায়গাতে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমি যাকে ফোন করছি সে একটা অন্য টেলিফোন এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত এবং আমি যেখানে রয়েছি আমি নিজে একটা আলাদা টেলিফোন এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে কি হচ্ছে একাধিক টেলিফোন এক্সচেঞ্জ কিন্তু সেই কলটার মধ্যে ইনভলভ হচ্ছে কীরকম আমি আমার টেলিফোন এক্সচেঞ্জে কল করছি সেই টেলিফোন এক্সচেঞ্জ থেকে কলটা ট্রান্সফার হচ্ছে সেই কল পার্টির টেলিফোন এক্সচেঞ্জে এবং সেই এক্সচেঞ্জ থেকে সেটা সেই কল পার্টির টেলিফোনের মধ্যে কলটা ট্রান্সফার হচ্ছে তো এখানে সেটাই বলতে চেয়েছে যে দ্য টেলিফোন সেট ইজ কানেক্টেড টু দ্য কল পার্টি ইউজিং এ টেলিফোন লাইন অ্যান্ড ওয়া ওয়ান অর মোর টেলিফোন এক্সচেঞ্জেস টেলিফোন দু রকমের হতো একটা হচ্ছে রোটারি ডায়ল টেলিফোন এবং একটা হচ্ছে ইপিভিটি মানে ইলেকট্রনিক পুস বাটন টেলিফোন কি বললাম দুটো একটা হচ্ছে রোটারি ডায়ল্ড টেলিফোন একটা হচ্ছে পুস বাটান ইলেকট্রনিক পুস বাটন টেলিফোন অর্থাৎ ইপিবিটি তো এখানে ছবিতে যে টেলিফোনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোটারি ডায়ল্ড টেলিফোন যে হাতলটা আমরা নিয়ে অনেক কথা বলি সেটাকে বলা হয় হেডসেট যেটাকে ডায়াল করে আমরা নাম্বারটা ডায়ল করি বা নাম্বারটা টেলিফোন এক্সচেঞ্জকে জানাই সেটাকে বলা হয় রোটারি ডায়ল্ড এবং ওই হাতলটা যে ইউনিটের ওপরে রাখা থাকে সেটাকে বলা হয় বেস ইউনিট এটা হচ্ছে রোটারি ডায়ল্ড টেলিফোন রোটারি ডায়েল টেলিফোনটা এইরকম দেখতে হয় নেক্সট এটাকে বলা হয় ইপিবিটি টেলিফোন মানে দেখো এখানে যে বাটন আছে বাটন প্রেস করে আমাদের নাম্বার ডায়াল করতে হয় তো এখানেও তাই যে হাতলটাকে আমরা ইউজ করি কথা বলার জন্য সেটাকে বলা হয় হ্যান্ডসেট যে নাম্বারগুলোকে ডায়াল করছি সেটাকে ইলেকট্রনিক পুশ বাটন ডায়াল বলছে আর যেমন হাতলটা যে ইউনিটটার ওপরে রাখা থাকে সেটাকে বলা হয় বেস ইউনিট যে হ্যান্ডসেটটা রয়েছে হ্যান্ডসেটের মধ্যেও দুটো জিনিস থাকে যেটার মাধ্যমে আমরা কোনো কথা শুনতে পাই সেটাকে বলা হয় রিসিভার এবং যেখানটায় আমরা কথা বলি সেটাকে বলা হয় ট্রান্সমিটার এবার আসছে ট্রান্সমিটার এবং রিসিভার ট্রান্সমিটার কি এবং রিসিভার কি সেটা কিভাবে কাজ এটা হচ্ছে ট্রান্সমিটার তো ট্রান্সমিটার ইন্টারনাল পার্টগুলো দেখতে পাচ্ছ ওখানটায় ট্রান্সমিটারের মধ্যে কি কি জিনিস রয়েছে দেখো প্রথমে একটা ডায়াফ্রাম রয়েছে এদিকে স্পিচ এয়ার প্রেসার ভ্যারিয়েশনস মানে দেখো আমাদের ট্রান্সমিটারের মধ্যে যে যেখানটায় আমরা কথা বলছিলাম সেখানটায় অনেকগুলো ফুটো দেওয়া থাকে তো সেখানটায় হচ্ছে কি আমরা যখন কথা বলি তখন যে এয়ার প্রেশারটা থাকে সেই এয়ার প্রেশারটায় গিয়ে আমাদের ওই ডায়াফ্রামটাকে ভাইব্রেট করায় এই যে কি আছে ফ্লেক্সিবল কাপলিং ফ্লেক্সিবল কাপলিংটা কি যে কার্বন গ্র্যানুওয়ালটা রয়েছে সেই কার্বন গ্র্যানওয়ালটাকে আটকে রাখার জন্য এই ফ্লেক্সিবল কাপলিংটাই ইউজ হয় তারপর আছে ট্রান্সমিটার সাপোর্ট মানে এখানে কার্বন এটা হচ্ছে কার্বন গ্র্যানুয়াল ট্রান্সমিটার তো সেখানে ট্রান্সমিটারের সাপোর্ট বলতে কার্বন গ্র্যানওয়ালটাকে আটকে রাখার জন্য ইউজ হচ্ছে নেক্সট হচ্ছে হ্যান্ডসেট হাউসিং মানে হচ্ছে কি ওটা বাইরের যে প্লাস্টিকের কভারটা থাকে সেটা তারপর হচ্ছে কার্বন গ্র্যান্ডওয়ালস তারপর কানেকশান টু ফ্রন্ট অ্যান্ড ব্যাক টু ক্যাপসুল মানে ওই যে এ এবং বি যে পয়েন্ট দুটো রয়েছে ওই দুটো হচ্ছে ওয়ার মানে কানেক্টিং ওয়্যার যেটা আমাদের সার্কিটের সঙ্গে কানেক্ট হয় তো এখানে যেটা বলতে চেয়েছে এই প্যারাতে সেটা হচ্ছে দ্যাট পার্ট অফ টেলিফোন ইনস্ট্রুমেন্ট ইন টু হুইচ এ পার্সন টক্স ইজ কল্ড দ্য ট্রান্সমিটার টেলিফোনের মধ্যে যে বা টেলিফোন ইনস্ট্রুমেন্টের মধ্যে যে জায়গায় একজন ব্যক্তি কথা বলেন সেটাকে আমরা ট্রান্সমিটার বলে থাকি দ্য জব অফ এ ট্রান্সমিটার ইন এ টেলিফোন সেট ইজ টু কনভার্ট দ্য সাউন্ড সিগনাল ইন্টু ভেরিয়াস অফ ইলেকট্রিক্যাল সিগন্যাল that ক্যান বি ট্রান্সমিটেড ওভার দ্য টেলিফোন লাইন মানে কি হচ্ছে টেলিফোনের যে পার্টে একজন ব্যক্তি কথা বলে থাকেন সেটাকে আমরা কি বলি ট্রান্সমিটার বলি তো ট্রান্সমিটারের কাজ কি ট্রান্সমিটারের কাজ হচ্ছে আমাদের সাউন্ড সিগন্যালকে বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করা যাটাকে আমরা টেলিফোন লাইনের মাধ্যমে

কিন্তু সবথেকে বেশি যে ট্রান্সমিটারটা ব্যবহার করা হয় সেটা হলো কার্বন গ্র্যানুয়াল ট্রান্সমিটার কেন কারণ এই কার্বন গ্র্যানুয়াল ট্রান্সমিটারটা তৈরি মানে কাজ করে এর ওয়ার্কিং প্রিন্সিপালের ওপরে যেরকম থমাস এ এডিশান একশো বছর আগের যে ট্রান্সমিটারটা ইউজ তৈরি করেছিলেন সেই থমাস এ এডিশানের প্রিন্সিপাল বা ফর্মুলা অনুযায়ী আমাদের এই কার্বন গ্রানুয়াল ট্রান্সমিটারটা কাজ করে থাকে এই জন্য কার্বন গ্র্যানুয়াল ট্রান্সমিটারটা থেকে বেশি ইউজ করা হয় দিস ট্রান্সমিটার ইজ সোন ইন পিকচার আগের যে ছবিটা আমরা দেখতে পেলাম সেই ছবিটাতে যে ট্রান্সমিটারের ছবিটা দেওয়া ছিল সেটাই হচ্ছে আমাদের কার্বন গ্র্যানুয়াল ট্রান্সমিটার টু মোর কমন ট্রান্সমিটার্স আর ইউজ দুটো আরও আমাদের কমন ট্রান্সমিটার ইউজ করা হয় একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ডাইনামিক মাইক্রোফোন এবং একটা হচ্ছে ইলেকট্রাট মাইক্রোফোন তো একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বা ইলেকট্রো ডাইনামিক মাইক্রোফোন এবং একটা হচ্ছে ইলেকট্রাট মাইক্রোফোন নেক্সট হচ্ছে রিসিভার আফটার দ্য ট্রান্সমিটার রিসিভারের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে ছবিটাতে একটা পারমানেন্ট ম্যাগনেট রয়েছে একটা রিক সাপোর্ট রয়েছে একটা আয়রন ডায়াফ্রাম রয়েছে তো এখানে কি আছে আফটার দ্য ট্রান্সমিটার দ্য নেক্সট ইম্পর্টেন্ট পার্ট অফ টেলিফোন সেট ইজ রিসিভার দ্য রিসিভার রিক্রিয়েটস দ্য সাউন্ড অফ দ্য পার্সন হুইজ অন দ্য আদার এন্ড অফ দ্য লাইন মানে কি হচ্ছে আমাদের ট্রান্সমিটারের পরের পরবর্তী ইম্পর্টেন্ট পার্ট যেটা টেলিফোনে লাগে সেটা হচ্ছে রিসিভার এই রিসিভারের কাজ কি রিসিভারের কাজ সাউন্ডটাকে নতুন করে তৈরি করা মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে সেটাকে সাউন্ড সিগনালে কনভার্ট করা হচ্ছে আমাদের রিসিভারের কাজ যে অপর সাইডে যে ব্যক্তি কথা বলছিলেন তার তিনি তার যে টেলিফোন সেটটা ছিল সেটা তার কাছ থেকে সাউন্ড নিয়ে সেটাকে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করছিল এবং এই রিসিভারের কাজ কি রিসিভারের কাজ এই ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে আবার মেন সাউন্ড সিগন্যালটাকে বের করে নিয়ে আসা দিস সাউন্ড কেমস ইন দ্য ফর্ম অফ ভ্যারিং ইলেকট্রিক্যাল সিগনাল যেটা বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল সিগনালে আসে তারের মাধ্যমে হুইচ ইজ কনভার্টেড ইন টু সাউন্ড সিগন্যাল বাই দ্য রিসিভার যেটা এই রিসিভারের মাধ্যমে সাউন্ড সিগনালে কনভার্ট করা হয় রিসিভার কনসিস্ট অফ এ কয়েল অফ ওয়ার ওন অন এ পারমানেন্ট পারমানেন্টলি ম্যাগনেটাইজড সফট আয়রন দ্যাট ড্রাইভ অ্যান্ড আর্মেচার মানে কি হচ্ছে রিসিভারটা একটা কয়েলের মাধ্যমে তৈরি করা হয় যেটা পারমানেন্ট ম্যাগনেটের ওপরে একটা সফট আয়রন মানে খুবই পাতলা আয়রনের উপরে আর্মেচার করা থাকে মানে গোল গোল কুণ্ডুলি করে সেটা লাগানো থাকে দিস আর্মেচার দিস আর্মেচার ইজ ডায়াফ্রাম মেড অফ এ সফট আয়রন ম্যাটেরিয়াল এটার উপরে একটা ডায়াফ্রাম থাকে সেটাও একটা সফট পাতলা আয়রন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় হেয়ার দ্য পার্মানেন্ট ম্যাগনেট ইজ অলওয়েজ ক্রিয়েটিং এ ম্যাগনেটিক ফিল্ড পারমানেন্ট ম্যাগনেট সবসময় একটা ম্যাগনেটিক ফিল্ড বা একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে আছে

মানে কি হচ্ছে এই যে ডায়াফ্রামটা রয়েছে সেটা পারমানেন্ট ম্যাগনেট এবং ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আর্মেচারের ওপরে লাগানো থাকে তো সেক্ষেত্রে কী হচ্ছে যখন ওই ডায়াফ্রামটাকে আকর্ষণ করতে হয় তখন পারমানেন্ট ম্যাগনেট যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডটাকেও বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি আছে ওই ডায়াফ্রামটা কাছে চলে আসে কিন্তু যখন ডায়াফ্রামটাকে দূরে সরাতে হবে তখন কি হয় ওই পারমানেন্ট ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে তার বিপরীতে ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে এবং তাতে কী হচ্ছে দুটো ম্যাগনেটিক ফিল্ডেরই ক্ষমতাটা একটু কমিয়ে দেওয়া হচ্ছে তার ক্ষেত্রে কি হচ্ছে ডায়াফ্রামটা একটু দূরে সরে যাচ্ছে তো এইভাবে ইনক্রিজিং এবং ডিক্রিজিং মানে কখনো আকর্ষণ এবং কখন বিকর্ষণের মাধ্যমে ডায়াফ্রামটার মধ্যে একটা কম্পোনেন্ট সৃষ্টি হয় এবং সেই কম্পোনেন্ট সৃষ্টির জন্যই একটা তার মধ্যে শব্দের সৃষ্টি হয় যেটা আমরা সাউন্ড হিসেবে আমরা শুনতে পাই দিস উইল কজেস দ্য ডায়াফ্রাম টু ভাইব্রেট এবং তার ফলে কী হয় ডায়াফ্রামের মধ্যে একটা ভাইব্রেটর সৃষ্টি হয় অ্যান্ড মুভস দ্য এয়ার টু রিপ্রোডিউস দ্য অরিজিনাল স্পিচ দ্যাট প্রডিউস ফ্রম দ্য ফার্স্ট প্লেস এবং তার ফলে একটা স্পিচ বা একটা শব্দ সৃষ্টি হয় যেটা প্রথম জায়গা থেকে মানে প্রথম যে টেলিফোনটা আবিষ্কার করে মানে টেলিফোন ফার্স্ট পার্টি যে কলটা করেছিল তার যে সাউন্ডটা বা তার যে স্পিচটা সেই স্পিচটা রিক্রিয়েট হয় মানে নতুন করে তৈরি হয় তো এটাই ছিল ইন্ট্রোডাকশান টু টেলিফোন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো